এভরিওয়ান, অনেকদিন পর ভিডিও করছি, কারণ কিছুদিন ধরে শারীরিক মানসিক সুস্থতা কেউই ছিলাম না, বাড়িতে সবাই অসুস্থ ছিলাম। তো আজ শুভ সপ্তমী, সবাইকে পুজো সবার খুব ভালো কাটুক, আপনাদের আমাদেরও যাতে পুজো সবার ভালো কাটে। তো এখন বাজে প্রায় 9টা, তো রেডি হব, এখন রেডি হয়ে যাব একটু সামনে কিছু পুজো দেখতে। তো গিয়ে বেরোয় কিছু ঠাকুরগুলো দেখে আসি। তো যেখানে যেখানে শিলিগুড়ি যে পুজোগুলো হয়েছে যতটুকু পারবো যদি ক্যামেরা নিয়ে চেষ্টা করি, মানে ক্লিক করার বা ভিডিও করার অবশ্যই করবো। সাথে দেখো, পুরো ভিডিওটা দেখো, দেখা হবে পুজো মণ্ডপে। তো রেডি হওয়ার নাম নেই, এই যে কালকে হেয়ার কাট করে নিয়ে এসছে ওর মিমি, ওকে নিয়ে গিয়ে মিমি আর পিছনের সাথে কালকে হেয়ার কাট করে এসছে, দিয়ে এসছে ছাট পিজোর টাইম। যদিও এখন রেডি হয়নি, আর ছোটোবাবু তো এসে ঘুরে বেড়াচ্ছে। বাবা বাবা চলো রেডি হয়ে নাও, কেন পুজো দেখতে যাবে না? তুই তাহলে বাড়িতে থাক ভাইয়ের সাথে, আমি আর মারাচ্ছি, কেন আজকে আরেকজন এসে দাঁড়িয়ে পড়েছে এখানটা। চলো রেডি হয়ে নিয়ে আগে যে পুজো, বাবা রেডি হয়ে গেল, রেডি হয়ে কই 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 গুনু শুয়ে পড়ে যাও, রেডি হয়ে জামা প্যান্ট পরে শুয়ে পড়েছে। আরেকটা কোথায় গেল? রেডি ছোটো সাহেব রেডি। তো চলো এবার বেরোনো যাক বাড়ি থেকে। ওই বাড়ি থেকে রেডি হয়ে আসলাম আমাদের এই বাড়িতে। ওই যে উপরে ওই যে পচা হয়েছে, পচা এখান দে আমি, আর এই যে কাকিমা উপরে দাঁড়িয়ে আছে, এখন লিজারা আসবে তারপরে বেরোবো। আর এই যে আমার একটা পয়সা এই টুঙটুঙি কাবু হয়ে গেছে কাবু, কালকে আবার প্রোগ্রাম হচ্ছে কালকের। এই যে কাকিমা উপরে দাঁড়িয়ে আছে, চলো যা মানে চলো বেরোই আগে এখান থেকে। বাবু কই গেল? এখন আসলাম রবীন্দ্রনগরে, চলো ভেতরের দিকে যাই। এদিক দিয়ে তো ভিড়টা অনেক কমই আছে, ওইদিকে ভিড়টা বেশি। আগত সকল দর্শনার্থী, শিলিগুড়ি রবীন্দ্র সংঘ ক্লাবের পক্ষ থেকে মহাসপ্তমী আন্তরিক এখান থেকে লাইন আবার টোটাল লেভেলের ভিড় যে আমরা ভেতরে ঢুকলাম না, আপাতত বেরিয়ে গেলাম, পরে আর দেখি সময় পেলে আসবো। এখন বেরিয়ে যাই, এখন অন্য জায়গায় যাবো, বাপরে এত ভিড় ঢুকা যাবে না। আসলাম এখন আমরা রথখোলা, দেখি এখানেও বাবা কি অবস্থা, ভিড় ভয়ানক লেভেলের ভিড়। তো এটা রথখোলা সাধারণ করেছে গো, দারুণ করেছে, দারুণ বেরিয়ে। এই যে সব এই যে এগরোল খেতে বসে পড়েছে, আর আমি লজ্জা বাস করছি এখন। আর আমরা এখন যাচ্ছি, দিয়েছি চায়ের অর্ডার, তো আমি এখন এখানে একটু চা খাবো, তারপরে বাবু লিজা ওরা খাবে আইসক্রিম, এটাই তো আমাদের পুজোর মজা সব থেকে। চা খাচ্ছি আর এখানে এখন রাত্রিবেলায় আখের রস খেতে বসছে, এই যে লিজা সব মিলে গিয়ে এরা এখন আখের রস খাবে, কি আশ্চর্য, এটাই মজা, পুজোর মজা। এই তুই তোজো তোজো কে খাতা আসলে এই সমস্ত পুজোর সময় ছোট ছোট মজাগুলোই খুব ভালো লাগে না, এগুলো খাওয়া দাওয়াগুলো, এগুলো একটা নস্টালজিক একটা মজা একটা কি। চলো থেকে এবার সেকেন্ড আরেকটি ক্লাবে এলাম, এখন এবার এখানে ঢোকা যাক, চলো আস্তে আস্তে। এখানে সুন্দর করেছে এখানে, হ্যাঁ এটা রথখোলার মধ্যেই পড়ে এটা, যদিও বাহ এটাও ছোটো মধ্যে সুন্দর খাট করেছে এটা। এই যে আমাদের প্রাণের গাছ লাগে, গাছ নিয়ে একটা খুব ভালো মানে বার্তা দিয়েছে, এই যে অক্সিজেনের জন্য খুব সুন্দর ঘরোয়া পুজো হয়েছে, দারুণ মায়ের খুব সুন্দর রূপ এখানে, এটা হলো মানে এটা অ্যাকচুয়াল পুজোটা এখানে হয়েছে। আর থিমটা যেটা আছে সেটা ভেতরে এখানে মায়ের মন্দির, যেখানে বাদ বাকি থিমটা যেটা করেছে থিম পুজোটা, থিম পুজোটা ভেতরে। চলো ভেতরটা যাচ্ছি, তারপরে আয় এদিকে আয় বাবু, পিছনের হাত ধর, পিছনের হাত ধর, আস্তে করে পিছনে যে, বাহ কি সুন্দর বরদা, তা অপু ঠাকুরটা একবার দেখো, এবার ঠাকুরটা দেখো একবার কি সুন্দর গাছ, এদিকে আছে, ও মা দারুণ চলেছে, মায়ের মুখটা দেখো দেখো, হ্যাঁ ঠাকুরের মুখটা দেখ, ঠাকুর কি অসাধারণ একটা বানিয়েছে, দারুণ দারুণ দারুণ,
মায়ের মুখ খুব সুন্দর গাছ এরকম বা এই যে দাদা ভাই সুব্রত সঙ্গে হ্যাঁ হ্যাঁ সুব্রত সঙ্গের মাঠ এটা এটা সুব্রত সঙ্গের মাঠটা যে মাঠের মধ্যে মেলা হচ্ছে মাঠে মেলা হচ্ছে ওই দিকে পূজা হচ্ছে আসলে ঠিক আছে মেলার মধ্যে ঢুকলাম এখন আমরা সুব্রত সঙ্গের মেলায় ভিড় দেখো একবার মেলার মধ্যে ঢুকে পড়েছি আমরা পূজার মধ্যে মণ্ডপ তো ওই সাইডটা ওই যে ওই দিকটা মণ্ডপ ওই দেখো ওই জোরে মণ্ডপ আর এখানে সাইডে আলু কাবড়ি কি খাবি হ্যাঁ খাওয়া যায় সবাই মিলে আলু কাবড়ি পারে না দোকানগুলোতে খেলাম একটা দোকানের খাওয়ার ভালো না এখানে আর একজন চলে গেছে ওই যে রাইডে জাম করতে যাবে ওর মাকে নিয়ে চললো এই যে ডান্দিকে ওই যে কোথায় গেল ওই যে সামনে গিয়ে এদিকে আলি যা ওই যে ওখানে দাঁড়া পুরো হয়ে গেলো ওই বাবু কোথায় কত টাকা দিচ্ছি আমি এই দেখো এই লিজাকে জলটা দাও তো এই সব শুরু করে বাচ্চাগুলো আমাদেরটা রেডি একদম এই যে ঠিক আছে আমাদের ভাই ওর মেলায় আসলে এই যে টেস্ট করা যাক আজকে এটা মেলাতে সব ভ্যারাইটি টেস্টিং চলছে আজকে আমাদের এই যে সুব্রত সঙ্গে আসলাম লাইন দেখো একবার বাপরে বাপ চলো আগে চলো তোমরা চল আগে চল ওর আগে চল বাবুকে আগে আমি আজ দিকে চলো তোমরা চলো এখন আমরা বাপরে বাপ এত ভিড় কাটিয়ে এলাম এই যে সুব্রত সঙ্গের পুজোতে প্রচণ্ড ভিড় ভয়ানক লেভেলের ভিড় পড়েছে এটা আমাদের শিলিগুড়ি এনজিবির কাছে তরাই তারাপদ স্কুল যেটা তার একদম সামনে তরাই তারাপদ স্কুলের মাঠে এটা চলো ভেতরের দিকে যাওয়া যাক এখানে বুঝতে পারবো কেমন পড়েছে এই যে এখান দিয়ে প্রবেশ এই চল ডান দিক দিয়ে চল ডান দিক দিয়ে চল এখান দিয়ে চলো দেখা যাক ভেতরটা কেমন করেছে দেখাই বাহ হ্যাঁ হ্যাঁ আফতার হ্যাঁ 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 আফতার মতো করেছে ভালো করেছে দারুণ করেছে না না অরিজিনাল না বাট সাউন্ড আছে বাকি দারুণ একদম অরিজিনাল লাগছে বাকি এগুলো ছাতা সব রং করেছে না মাশরুম হ্যাঁ হ্যাঁ মাশরুম বানিয়েছে দারুণ করেছে প্রত্যেক কটা কাজ কি অসাধারণ সেগুলো কি সুন্দর বানিয়েছে চলো এখান থেকে আমরা বাইরে থেকে বেরিয়ে যাই আবার মেলা দিয়ে যেতে হবে এই এরা বেলুন ফাটাচ্ছে এখন আরে দেখো এই বলছে কোনটা ফাটাতে হবে আর ও ফাটাচ্ছে হ্যাঁ মাঝখানে গ্রিনটা বলছে ফাটা হ্যাঁ গ্রিনটা গ্রিনটা যাও 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 দেখো এবার দেখবা দেখ আরে ফাটা না একটা ফাটা না দেখি আচ্ছা ফাটা ফাটা আচ্ছা ফাটা যাচ্ছি দাদা ভাইয়ের দিকে দেখো ভিড় এদিকে নাগরদোলনা ভিড় দেখো একবার তাহলে বাকিটা ভেতরে যাই যে ঢুকে গেলাম দাদা ভাইয়ের মাঠে এখানে যেটা বাড়ি বানিয়েছে এবার একটা মানে বিল্ডিং যেমন বানানো মাঠে এখানেও মেলা হচ্ছে নাগরদোলা এখানেও পুরো মেলা বসছি মেলা প্রচণ্ড ভিড় এখানেও সব এই মেলা বসেছে লোকজন সব বসেছে এখানে জায়গায় জায়গায় স্টল বসেছে তবে যেটা করেছে সেটা নর্মাল লাইন হচ্ছে এটা আর এটা হচ্ছে ভিআইপি লাইন এটা ভিআইপি লাইন তো আমরা এখন যাচ্ছি আমরা এখান থেকে শর্টকাটে ঢুকে পুজো দেখে বেরিয়ে যাবো তো নীল আছে ওখানে গেলো নীল আসুক তারপর আমরা ভেতরে যাই
আমরা এখান থেকে যাই আগে ঠাকুরটা দেখে আসি এখান থেকে গিয়ে আগে আমরা ঠাকুরটা দেখে আসি এখানে দেখো ভিড় দেখো একবার এখানে লাইন দেখো কি ভয়ানক লাইন এদিকে পুজো দারুণ করেছে পুরো পাথর দিয়ে দারুণ রে এটা দারুণ হ্যাঁ দারুণ করেছে পাথর দিয়ে পুরো হ্যাঁ হ্যাঁ শিবলিঙ্গ আছে এখানে আসো দেখো তো একবার কি আছে দারুণ করেছে তো পুরো শিবলিঙ্গ বানিয়েছে শিবলিঙ্গ এত পাথর আর লোহা দিয়ে সাধারণ এত দারুণ কাজ মানে দারুণ পুরো জল লোহা পাথর এত সুন্দর কাজ মানে ধারণার বাইরে আর এখানে মা দারুণ করেছে দারুণ করেছে হ্যাঁ হ্যাঁ কিন্তু কাজ যা করেছে এই কাজ করতে প্রচুর সময় লেগেছে তো এইভাবে কাজ করেছে এটা জল ক্যান্টি হয়ে সবগুলো জল পড়ছে তো এই যে এটা ঝুলিয়ে রেখেছে জলটা যে পড়ছে খাবো তো একটু দারুণ বাইক দিকে বের করো ভগবান জানে তো পুজো দেখা শেষ এখন বাড়ি ফেরা পাড়ার দিকে চলে এসেছি বোন বোন জামাই ওরা চলে গেল আমরাও বাড়ি যাই মোটি বাজে এখন প্রায় 12:45 অবস্থা খারাপ সব পুজো দেখে এতক্ষণে আমরা বাড়ি ফিরলাম তো মোটামুটি শিলিগুড়ির যেটা বড় বড় পুজো সব দেখা হয়ে গেছে আর যেটা পায়ে ব্যথা করছে ছোটবাবুর পুরো ঘুম চলে এসছে তো সপ্তমী ঘোরা শেষ অলরেডি অষ্টমী পড়ে গেছে তো সবাই ভালো থেকো আবার নতুন ব্লগ অবশ্যই সবার সঙ্গে দেখা হবে নতুন নতুন ব্লগ বানানো হবে এই আমার প্রচুর ঘুম পেয়ে গেছে বলো সবাই গুড নাইট করে দেবো বাবা লেগেছে একটু হাতের মধ্যে পড়ে গেছিল চলো গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো কেমন কেমন ঘুরলে পুজো গো শরীরটা ব্যাচা খারাপ তো চলো গুড নাইট সবাইকে ভালো থেকো সবাই আবার দেখা হবে নেক্সট ব্লগে